সেতু মধু কোথায় তোরা একটু আয় তো আমার ওষুধগুলো আনতে হবে রে মা কোথায় গেল সব আমার ওই ওষুধগুলো তো শেষ রে মা ওখানে আমার মাথার কাছে দেখ প্রেসক্রিপশনটা আছে নিয়ে তোর মনসুর কাকার দোকান থেকে ওষুধগুলো নিয়ে আবা ঠিক আছে মা এটা কি জানোস গোলাপ শামসু বাচ্চু এটা তো মরা পাতা ওস্তাদ গোলাপ তো ওই যে সামনে একটাই আছে আরে লাল গোলাপ কালা গোলাপ দেখছিস ভালো কথাই তো কইতাছস আয় তো গাদুর করি চল এই সুন্দরী দাঁড়াও সুন্দর তো লাগতেছে রূপবতী তোমার আরে মনটা জানি কেমন লাগতেছে আমার এই তোর হাতে গান ধন না তোমার সমস্যা কি আমি এই লাগার সবকিছু তুমি আইছো মাস্তানি করার জন্য এত সুন্দর মেয়ে একা একা চলাফেরা করেন খুব দেশের অবস্থা খারাপ তো দেখে শুনে চলাফেরা করেন আচ্ছা ঠিক আছে আর বলেন না কেন গ্রামের কিছু গোলা পান আপনার মেয়েকে টিচিং করতেছিল ওদের হাত থেকে আমি বাঁচিয়ে নিয়ে আসছি এলাকার গোলা পানের কথা না রে বাবু সারা দেশটা আজকে কুসংস্কারের ইচ্ছে আছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তোমার মতো কিছু ছেলে এখনো প্রতিবাদী কণ্ঠ আছে বলেই এই যে আমার মেয়ের মতো অনেক মেয়ে বেঁচে যাচ্ছে তোমরা প্রতিবাদী হও না হলে এই সমাজ থেকেই ইপ্রিজিংয়ের কুসংস্কার যাবে না আমরা সবাই ইপ্রিজিংকে ঘৃণা করি ইপ্রিজিংকে প্রতিবাদ করি আচ্ছা বাবা তুমি আচ্ছা আঙ্কেল আসি আর মেয়েকে দেখে শুনে রাখি আচ্ছা বাবা